আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা তো আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আসলে যে যখন যেরকম থাকে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা উচিত যে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ মানে মুখে রুচি টুচি তো সব চলে গেছে জ্বরের কারণে, তাই ভাবলাম যে একটু ঝাল পোড়া পোড়া করে মুরগি রান্না করে খাই আর আপনাদের সাথে একটু শেয়ার করি। রান্না দুদিন ধরে করতেই পারতেছিলাম না, অনেক কষ্ট হচ্ছিল আমার। আজকে অনেক কষ্ট করে আসছি রান্নাঘরে, তা এখন আমি এটা হালকা একটু বাদামি করে নিয়েছি পেস্টটাকে আপনার সরিষার তেল দিয়ে, আর এখান দিয়ে দিচ্ছি হচ্ছে মুরগির মাংস। এটা কিভাবে, এখানে কোনো টমেটো, তারপর হচ্ছে আমি কাঁচামরিচ আমি ইউজ করব না এখানে। আর টমেটো দিলে কি হবে যে অনেকটা কেমন জানি হয়ে যাবে, ঘন ঘন হয়ে যাবে, পোড়া পোড়া হবে না, সেজন্য আমি টমেটো ইউজ করব না। পেস্টটা হালকা বাদামি করার পর মাংসগুলো দিয়ে দেওয়ার পর আমি এটা একটু মাংসটাকে হালকা একটু ভেজে নেব। অনেক রকম করেই তো আমরা মুরগি রান্না করে খাই, কিন্তু এভাবে একবার মুরগি রান্না করে অবশ্যই খেয়ে দেখবেন যে কতটা মজা। এখানে আমি হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া আর হচ্ছে ধনিয়ার গুঁড়া আর একটা আদা রসুনের পেস্ট দিয়ে নিছি। এখন দিয়ে এটা একটু ভালো মতো একটু কষিয়ে নেব। কষিয়ে নেব কি মানে এর মধ্যে আমি আর কোনো অল্প একটু মশলার একটু বাটিটা ধুয়ে একটু পানি দেব, আর কোনো পানি এর মধ্যে আমি ইউজ করব না। যতটুকু দিছি অতটুকু এর মধ্যে আমার সব মাংসটা হয়ে যাবে ভাজতে ভাজতে। দেখুন কালারটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, এখানে কোনো ঝোল থাকবে না, কিছু থাকবে না, একদম মাংসগুলো পোড়া পোড়া হয়ে যাবে, ভালো লাগবে খেতে। আপনারা বাসায় একবার হলো এইভাবে ট্রাই করতে পারেন, কিন্তু টমেটোটা দিবেন না, তা দিয়ে টমেটোটা না দিলে এমনটা হবে। আর টমেটো দিলে কেমন জানি হয়ে যাবে, মানে একটু ঘন ঘন হয়ে যাবে, ঝোল হয়ে যাবে, ভালো লাগবে না। আর এই যে এটা ভাজতে ভাজতে অনেকটা পোড়া পোড়া হয়ে গেছে, এটা আমি আরো ভাজবো। আর সরিষার তেল দিয়ে এই মুরগিটা রান্না করে একবার হলো আপনারা খেয়ে দেখবেন, যারা সরিষার তেল পছন্দ করেন না তারাও খেয়ে দেখবেন যে কতটা মজা লাগে এটা মুরগি এরকম করে ভেজে খাইলে। এবার এই যে আস্তে আস্তে আমার পুরো পোড়া হয়ে যাচ্ছে, এই যে মাংসটা পুরো পোড়া হয়ে যাচ্ছে আমার। আমার অনেক জ্বর আসছে, কিন্তু এইবারের মতো জ্বর মানে এতটা ক্লান্ত, এতটা কখনো আমাকে করে নাই, এতটা উইক করে নাই আমাকে কখনো, এবার যা যতটা আমাকে করছে। এই যে আমার মাংসটা হয়ে গেছে রান্না। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে, খুবই শর্টকাট, যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আপনারা একবার হলো খেয়ে দেখবেন যে কেমন মজা হয়। মাংসটা কিন্তু কেমন ভাজা ভাজা হইতে হবে, একদম মানে পুরো পুরো একটা টাইপ চলে আসতে হবে, নাহলে কিন্তু হবে না। এখানে কোনো ঝোল টোল কিছু নাই, যতটুকু আসছে মানে তেল বের হয়ে আসছে। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে পাশে থাকা বেল বাটন ক্লিক করে দিয়ে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।